আপু ভাইয়েরা আশা করি ভালো আছো, তোমরা ভালো থাকো দোয়া করি। তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো, তাদের আদর আর ভালোবাসা থেকে জানাই। আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি আপু ভাইয়ারা, অনেক সুন্দর একটা জায়গায় আসছি। জায়গাটা দেখানোর আগে দুপুরে ভাত খেলাম, বিকালবেলা ডিম পেঁপের বড়া বানাইলাম, খুব সুস্বাদু একটা মজার খাবার আজকে দেখাইলাম আমার ব্লগে। তো তোমরা এইভাবে এই ডিম পেঁপের বড়াটা খাইয়া দেখো এত যে মজা, তা হয়তো আমার মুখে মজা লাগতে পারে, তোমরাও একবার বানায় খাইয়া দেখো, অনেক স্বাদ। তো চলো জায়গাটা দেখাই। সামনে কিন্তু গ্রিন প্লাজা, তো এই জায়গাগুলা খালি ছিল, বাচ্চারা বল খেলতো। তো এখানে মাঠও হইতেছে, কিন্তু বাচ্চাদের সুইমিংও হইতেছে, সেটা ঈদের আগে রেডি হইতে পারে, সেই জায়গাটা আবার দেখাবো। তো এই যে জায়গাগুলোর মধ্যে বিকাল টাইমে মানুষ অনেক খেলাধুলা করতো, এখন একদম বালি দিয়া পাহাড় বানায় ফেলাইছে আপু ভাইয়ারা। তো এইখানে আর খেলার স্কোপ নাই, তো এখানে অ্যাপার্টমেন্ট হবে এক সময়। আর ঢাকা শহরতে মানুষ এই জায়গায় শ্বাস টানতে আর আসতে পারবে না, বাতাসের জন্য আসতো। দেখো কেমন পাহাড় করছে, আরও উঁচা করবে এই জায়গাগুলা। দুপুরেতে ব্লগটা দিলাম আপু ভাইয়ারা, আইন মাছের ঝোল আর ডিম পেঁপের বড়া বিকালে খেয়ে বের হইলাম। আইন মাছের শুধু ঝোল পেঁয়াজ বাটা দিয়া করলাম, পেঁয়ালে খাইব, সবজি দিলে আবার খায় না। হয়ে গেছে মাছটা, নাতি আজকা পেঁপের বড়া খাইব। পেঁপের বড়াটা কিভাবে বানায় এটা একটু দেখাবো আপু ভাইয়ারা। আমার হাতে ব্যথা দেখে আমি ছিলতে পারলাম না, নাতিয়ে ছিলা দিতেছে পেঁপেটা। ম্যাগি মশলাটা দিলে মজা লাগে বেশি। সবটি একসাথে মাখো, পেঁপে ডিমের বড়া খুব মজা। এইভাবে আপুরা ভাইয়ারা, তোমরা, আমি তো পেঁয়াজ দিনে কাঁচামরিচ দিনে শুধু ম্যাগি মশলাটা দিছি, স্বাদ যেন লাগে এই জন্য। পেঁয়াজ চারা আছে না ওমা, বেশি ময়দা দিলে আবার মজা লাগতো না। ডিম পেঁপের বড়াটা অনেক মজা আপু ভাইয়ারা, টেস্টি। কি কয়, ম্যাগি মশলা না, ম্যাগি মশলা দিয়া এই ডিম পেঁপের বড়াটা এত মজা। তোমরা চাইলের গুঁড়ি দিয়েও খাইতে পারো, বেসন দিয়েও খাইতে পারো, কিন্তু আমি ময়দা দিছি বিকালের নাস্তার জন্য। আমার একটা দাও খাইয়া দিই কেমন লাগে। ও মা গরম, ও গরম, আস্তে 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 মুখ করবো, অনেক মনে বিকালের নাস্তা। আপু ভাইয়ারা, ম্যাগি মশলাটা দিয়া এই ডিম পেঁপের বড়াটা তোমরা খাইয়া দেখো এত যে মজা, আজকার ব্লগে দেখাইলাম।